ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরে ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবি নম নারদীয় ভক্তিসূত্র গ্রন্থ থেকে আমাদের পাঠ ও আলোচনা হচ্ছে গত সপ্তাহের ক্লাসে আমরা ভক্তিসূত্রের ছ নম্বর সূত্রটি নিয়ে আলোচনা করছিলাম আচার্য নারদ এখানে ভগবানের পাদ চরম প্রেমের উদয় হলে সিদ্ধ সাধকের জীবনে কী কী লক্ষণ দেখা দেয় সে বিষয়ে ব্যাখ্যা করছেন সাধক তখন আনন্দে মত্তও ভবতী স্তব্ধও ভবতি আত্মারামও ভবতী হয়ে যান আত্মার আনন্দে বিভোর হয়ে যান তারা শ্বে তাশ্বতর উপনিষদে আছে ঋষি বলছেন ধ্যান অভ্যাস দ্বারা তোমার ভেতরের আমিটাকে অগ্নিস্বাদ করো ভগবত প্রেম প্রেমরসে মত্ত হও তাহলে পূর্ণত্ব প্রাপ্ত হবে প্রথম অধ্যায়ের এগারো নম্বর শ্লোক তশ্যাভি ধ্যানাত তৃতীয়ম দেহভেদে বিশ্বৈশ্বর্যম কেবল আপ্তকাম পরমাত্মার নিরন্তর ধ্যান করতে করতে যখন সাধক ওই দেবতাকে জ্ঞাত হন তখন তার সমস্ত বন্ধন চিরতরে ছিন্ন হয় সাধক চিরমুক্ত হয়ে যান অবিদ্যা অহংকার রাগদ্বেষ ও মৃত্যু ভয় এই পঞ্চক্লেশ নাশ হওয়ার জন্য সাধকের জন্ম মৃত্যু চক্রে ঘোরা চিরতরে লুপ্ত হয় তিনি আর বন্ধনে আবদ্ধ হন না এই শরীর নষ্ট হলে তিনি কৈবল্য পদ লাভ করেন পূর্ণ কাম হয়ে যান ভক্তিশাস্ত্রে সাধনার ক্রম বলা হয়েছে প্রথম সাধুসঙ্গ দ্বিতীয় ঈশ্বরে বিশ্বাস তৃতীয় আদর্শের প্রতি অনন্যা ভক্তি চতুর্থ নির্বাক ঈশ্বর চিন্তা পঞ্চম মহাভাব ষষ্ঠ ভক্তি লাভ এই অবস্থায় সাধকের নিকট জগৎ ভুল হয়ে যায় শরীর বোধও ভুল হয়ে যায় জ্ঞাতয়া শব্দের অনুবাদ করা হয়েছে উপলব্ধি হলে বা উপলব্ধি হওয়ার পর কারণ পরম প্রিয় আমার ইষ্ট দেবতা আমার ঈশ্বর আমার হৃদয় মন্দিরে চিরকাল বিরাজিত আছেন অন্য বস্তুকে যেমন আমরা বাইরে থেকে পাই ঈশ্বর সেভাবে পাওয়া যায় না ঈশ্বর লাভ মানে প্রাপ্ত বস্তুর প্রাপ্তি তিনি আমাদের অন্তরেই রয়েছেন অজ্ঞানের জন্য মায়ার আবরণের জন্য তা উপলব্ধ হচ্ছিল না সাধন ভজন করে অজ্ঞান দূর করতে পারলেই অন্তরে স্থিত জ্যোতির্ময় ভগবত রাজ্য প্রকাশিত হয় ছ নম্বর সূত্রে আচার্য নারদ আরেকটি শব্দ ব্যবহার করেছেন তা হল ভবতি। অর্থাৎ সাধক তার অন্তরে পরম প্রেম আস্বাদন করতে করতে স্তব্ধ হয়ে যান জড়বৎ হয়ে যান শাস্ত্রজ্ঞ ব্যাখ্যাকারগণ এটিকে সমাধি অবস্থা রূপে ব্যাখ্যা করেছেন সমাধি হচ্ছে অদ্বৈত জ্ঞান উপলব্ধি এটি চেতনার শ্রেষ্ঠ স্তর জাগ্রত স্বপ্ন সুষুপ্তি চেতনার সাধারণ এই তিনটি স্তর অতিক্রম করলে এই চেতনার উপলব্ধি হয় এই যুগে শ্রীরামকৃষ্ণদেবের জীবনে এই দৃষ্টান্ত আমরা দেখতে পাই তিনি প্রতিদিন বহুবার সমাধিমগ্ন হতেন শ্রীরামকৃষ্ণ কথামৃত শাস্ত্রের লেখক শ্রী ম মাস্টারমশাই যিনি সচক্ষে এই সমাধি অবস্থা দেখেছেন এবং কথামৃত শাস্ত্রে তা লিপিবদ্ধ করেছেন ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হলেন ভক্তদের সাথে সৎপ্রসঙ্গ করতে করতে তিনি অদ্ভুতভাবে ভাবিত হলেন তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন এবং গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত এ বুঝি সেই ভাব ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন এমন সময় সব স্থির গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি আছে শরীর চিত্রার্পিতের ন্যায় স্থির নাসিকাগ্রে দৃষ্টি স্থির নিঃশ্বাস বহিছে কি না বহিছে শ্রীরামকৃষ্ণ দেব ভক্তদের সঙ্গে কথাবার্তার সময় বলতেন ব্রহ্মজ্ঞান লাভ করলে মানুষ নিস্তব্ধ হয়ে যায় আচার্য শঙ্করও বলতেন এই নিস্তব্ধতার অবস্থাই হচ্ছে পূর্ণ শান্তির অবস্থা এই অবস্থায় বুদ্ধি আর নিজেকে অনিত্য বস্তুর সঙ্গে যুক্ত রাখে না এই মৌন অবস্থায় জ্ঞানী মহাত্মা ব্রহ্মের সহিত একত্ব অনুভব করে চিরকাল অবিমিশ্র আনন্দ উপভোগ করেন গীতাশাস্ত্রে দ্বিতীয় অধ্যায়ে স্থিতপ্রজ্ঞের লক্ষণ বর্ণনা করা হয়েছে দুঃখে স্বনুদ্বিগ্ন মনাহা সুখে সুবিগত স্পৃহ বীত রাগ ভয়ক্রোধ স্থিতধীর উচ্চতে। অর্থাৎ সকল প্রকার দুঃখে যাঁর চিত্তে কোনো প্রকার উদ্বেগ জন্মে না সুখে যাঁর স্পৃহা নেই যাঁর চিত্ত থেকে আসক্তি ভয় ক্রোধ দূরীভূত হয়েছে এরূপ আত্মমননশীল সাধককে স্থিতধি বলা হয় আচার্য নারদ এইরূপ সাধক সম্বন্ধে বলছেন তারা আত্মা রামও ভবতী হয়ে যান অর্থাৎ এরা আত্মার আনন্দে বিভোর হয়ে যান ওম শান্তি शांति शांति